নমস্কার বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের আঙিনা খুলে দেওয়া হলো। অর্থাৎ ছাত্রছাত্রীরা 12ই ফেব্রুয়ারি থেকে স্কুলে আসবে, ক্লাস হবে, রেগুলার পঠন পাঠন শুরু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। কিন্তু প্রশ্ন যেটা আসছে যে শিক্ষক শিক্ষিকাদের কি 12ই ফেব্রুয়ারি থেকে যেতে হবে নাকি তার আগে থেকে যেতে হবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু কোভিড-19 জেনারেল গাইডলাইন যেটা প্রকাশ করা হয়েছে স্কুল রিওপেনিংয়ের ক্ষেত্রে এবং যেটি প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শিক্ষক শিক্ষিকাদের কবে থেকে স্কুলে যেতে হবে, সেটা কি 12ই ফেব্রুয়ারি নাকি তার আগে। দেখুন, সেখানে প্রিপারেশন বিফোর ওপেনিং অফ ইনস্টিটিউশন, অর্থাৎ প্রতিষ্ঠান খোলার আগে কীভাবে প্রিপারেশন নিতে হবে সেই সম্পর্কিত গাইডলাইন্স আছে, আমরা আপনাদের বিস্তারিত গাইডলাইন্স পরবর্তী পর্বে দেখাবো। কিন্তু এখন যেটা দেখাবো যে স্টেক হোল্ডারদের কীভাবে প্রস্তুতি নিতে হবে, সেখানে মোট 8টি পয়েন্ট আছে এবং সেখানে বলা রয়েছে স্টেক হোল্ডাররা কী করে প্রস্তুত নেবেন এবং সেখানেই শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে আসা সম্পর্কে একটি সুস্পষ্ট বক্তব্য রয়েছে আপনাদের দেখাবো। প্রথমে যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাট ডিস্ট্রিক্টস অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যাট ব্লক লেভেল শ্যাল হোল্ড মিটিংস অ্যান্ড ফাইনালাইজ দ্য ওরিয়েন্টেশন প্রোগ্রামস ফর দ্য AI SIs অ্যান্ড HMs। অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট লেভেলে এবং BDO বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক লেভেলে এই মিটিংটা ওরিয়েন্টেশন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবেন এবং সেখানে AIদের জন্য, SIদের জন্য এবং হেডমাস্টার হেডমিস্ট্রেসদের জন্য কিন্তু সেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন হবে। দ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম শ্যাল বি হেল্ড মেনটেনিং দ্য সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড ওবিং আদার কোভিড নর্মস অ্যাজ প্রেসক্রাইবড, স্যানিটাইজার্স শ্যাল বি ইউজড বিফোর এন্টারিং দ্য ট্রেনিং হল, সাচ ওরিয়েন্টেশন প্রোগ্রাম মাস্ট বি কমপ্লিটেড প্রায়র টু দ্য ওপেনিং অফ স্কুল। অর্থাৎ এখানে ভালো করে দেখুন, এখানে বক্তব্য হচ্ছে এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কিন্তু স্কুল খোলার আগেই সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ প্রধান শিক্ষকদের একটা বিষয় পরিষ্কার যে প্রধান শিক্ষকদের কিন্তু আগেই যেতে হচ্ছে, স্কুল খোলার আগেই স্কুলে যেতে হচ্ছে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদানের জন্য, যেটি সম্ভবত ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্গানাইজ করবেন, BDO অর্গানাইজ করবেন ব্লক লেভেলে। এরপর দ্বিতীয় যে পয়েন্টটি দেখুন, খুব গুরুত্বপূর্ণ এটি এবং এটি আপনাদের ক্ষেত্রে ভীষণ রকম গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে ওরিয়েন্টেশন মিটিংস শ্যাল বি হেল্ড বাই দ্য HMs, HOIs অর TICs উইথ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অব দ্য ইনস্টিটিউশনস প্রায়র টু দ্য ওপেনিং অফ স্কুলস। অর্থাৎ হেডমাস্টার মশাই অথবা বিদ্যালয়ের প্রধান অথবা টিচার ইনচার্জ ওরিয়েন্টেশন মিটিং অর্গানাইজ করবেন, কাদের নিয়ে? টিচিং এবং নন টিচিং স্টাফদের নিয়ে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে ইনস্টিটিউশনের মধ্যেই ওরিয়েন্টেশন মিটিংয়ের আয়োজন করবে এবং যেটি হতে হবে অবশ্যই স্কুল খোলার আগেই। দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ শ্যাল বি শেয়ার্ড দ্য ট্রেনিং আউটকামস অ্যান্ড দ্য প্রিকশনস টু বি টেকেন। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সেই ট্রেনিং থেকে আউটকামসগুলি শেয়ার করবেন। দে শ্যাল বি অ্যাডিকোয়েটলি ব্রিফড অন দ্য অপারেটিং গাইডলাইন অফ সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং, টিচিং প্যাটার্ন অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড অলসো হ্যান্ডেল কোয়ারিজ দ্যাট মে অ্যারাইজ ফ্রম দ্য গার্জেন্স অ্যান্ড স্টুডেন্ট। অর্থাৎ অভিভাবক বা ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রশ্ন আসতে পারে এই রকম বিষয়ে, কিন্তু তারা আগে থেকেই প্রস্তুত থাকবেন এবং পুরো গাইডলাইনটা সম্পর্কে, সোশ্যাল ডিস্টেন্সিং বা হ্যান্ড ওয়াশিং বা টিচিং প্যাটার্ন বা সিটিং অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে, সেই সম্পর্কে ব্রিফ করে রাখবেন, সংক্ষিপ্ত করে রাখবেন। অর্থাৎ বুঝতেই পারছেন স্কুল শুরুর আগে কিন্তু এই মিটিং অর্গানাইজ হবে এবং সেখানে শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মী সকলকে উপস্থিত থাকতে হবে বিদ্যালয়ে। ক্লিনিং অ্যান্ড সুইপিং স্টাফ মাস্ট বি অ্যাডিকোয়েটলি ট্রেন্ড ইন এফেক্টিভ টেকনিক্স অফ স্যানিটাইজেশন অ্যান্ড ওয়েস্ট ডিসপোজাল। অর্থাৎ ওয়েস্ট ডিসপোজাল এবং স্যানিটাইজেশন বিষয়ে কিন্তু যারা সুইপিং স্টাফ আছেন বা ক্লিনিং স্টাফ আছেন তারা কিন্তু অ্যাডিকোয়েটলি ট্রেন্ড হতে হবে এই বিষয়ে। গার্জেন্স নিড টু বি থরোলি রিওরিয়েন্টেড অ্যাবাউট দ্য ডুজ অ্যান্ড ডোন্টস অ্যাট স্কুল, অ্যাট হোম অ্যান্ড অন দ্য ওয়ে বিটুইন স্কুল অ্যান্ড হোম, রিভাইড স্কুল রুটিন, লার্নিং প্যাটার্নস অ্যান্ড টাইপ অফ হোম অ্যাসাইনমেন্ট শ্যাল বি শেয়ার্ড উইথ দ্য গার্জেন্স অ্যালং উইথ সেপারেট গাইডলাইন্স মিন্ট ফর দেম। অর্থাৎ
অভিভাবক অভিভাবিকারাও কিন্তু এই সম্পর্কে ওরিয়েন্টেড হবেন যে ছাত্রছাত্রীদের কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, স্কুলে কোনটা করা উচিত বা উচিত নয়, বাড়িতে অথবা বাড়ি থেকে স্কুলের মধ্যবর্তী রাস্তায়। A directory of phone numbers of the guardians may be prepared for any emergency contact. এবং একটি directory phone নাম্বারের একটি তালিকা প্রকাশ তৈরি রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে অভিভাবকদের, যদি কোনো emergency প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করা যেতে পারে। Teachers should start attending, ভীষণ গুরুত্বপূর্ণ 6 নম্বর পয়েন্ট, Teachers should start attending schools prior to the start of operation of schools to ensure the above instruction, that is the date of return of the students to school. অর্থাৎ স্কুলে স্টুডেন্টরা আসার আগেই, যে তারিখ থেকে স্টুডেন্টরা স্কুলে আসতে শুরু করবে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি, তার আগেই উপরিউক্ত কাজগুলি সমাপনের জন্য টিচারদের অবশ্যই শুড স্টার্ট অ্যাটেন্ডিং স্কুল, স্কুলে পৌঁছানো উচিত, স্কুলে যাওয়া উচিত স্কুল শুরু হওয়ার আগেই। অর্থাৎ আগে থেকেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে হবে, এবং সেটি কবে কবে থেকে সেটা অবশ্যই বুঝতে পারছেন 12 তারিখের আগে, কিন্তু সেই তারিখ এখানে দেওয়া নেই। যদিও আমরা জানি আমাদের বিভিন্ন স্কুলগুলিতে এতদিন টিচাররা, শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা রোটেশন ওয়াইজ ডিউটি করছিলেন, যদিও সেই সম্পর্কিত কোনো রকম গাইডলাইন, সুস্পষ্ট গাইডলাইন এখনো পর্যন্ত সামনে আসেনি। টিচার শ্যাল বি আস্কড to maintain their class diaries on daily basis for every class they take and make prior plans of classroom transactions and activities designed to assist the students in attaining the prescribed level of competency. অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্লাসরুমে যে ক্লাস ট্রানজাকশন হবে বা অ্যাক্টিভিটি দেওয়া হবে তার সম্পর্কে কিন্তু আগে থেকেই প্রস্তুত থাকতে হবে শিক্ষক শিক্ষিকাদের, এবং ক্লাসে কী পড়ানো হচ্ছে, কী অ্যাক্টিভিটি হচ্ছে সেই সম্পর্কিত ডেইলি বেসিসে প্রত্যেকটি ক্লাসের ডায়েরি কিন্তু মেনটেন করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। প্রোভাইডেড দ্যাট স্টুডেন্টস বিলঙ্গিং টু কন্টেনমেন্ট জোনস শ্যাল নট অ্যাটেন্ড দ্য স্কুল অ্যান্ড আদার এডুকেশনাল ইনস্টিটিউশন আনটিল দ্য কন্টেনমেন্ট জোনস আর ডিনোটিফাইড। অর্থাৎ কন্টেনমেন্ট জোন যেখানে আছে সেখানে কিন্তু ছাত্রীদের আর এখন আপাতত স্কুলে আসতে হচ্ছে না। তাহলে আপনারা বুঝতে পারছেন অবশ্যই 12 তারিখ থেকে, 12ই ফেব্রুয়ারি থেকে স্কুলে ছাত্রছাত্রীদের, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের আঙিনায় আনা হচ্ছে, রেগুলার পঠন পাঠন শুরু হচ্ছে, কিন্তু যে সমস্ত বিধির কথা বলা হচ্ছে এখানে, গাইডলাইন্স বলা হচ্ছে, সেই সম্পর্কে প্রস্তুত থাকার জন্য শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আগে থেকেই স্কুলে যেতে হবে, সেইটারই সুস্পষ্ট ইঙ্গিত এই গাইডলাইনে। এর পরবর্তী অংশ নিয়ে আমরা পরের পর্বে আসছি, আপাতত এই পর্যন্তই। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।